নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ 2024 সাল এবং রবিবার। এই মুহূর্তে দুটি সাগরে দুটি সিস্টেম রয়েছে। অবশ্যই আপনারা জানেন, একদিকে রয়েছে ঘূর্ণিঝড় আসনা আরব সাগরে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে উপকূলে প্রবেশ করেছে, যেটা দেখা যাচ্ছে একটি গভীর নিম্নচাপ। এর সম্পর্কে কি কি আপডেট রয়েছে প্রথমেই আপনাদের জানাবো, যে বঙ্গোপসাগরের কি আপডেট রয়েছে, বাংলায় কোনো প্রভাব আসবে কি না, লেটেস্ট আপডেট কি জানা যাচ্ছে। অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার তথ্য আপনাদের দেব। প্রথমেই নিম্নচাপ সম্পর্কিত আপডেট। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটি আস্তে আস্তে গভীর হয়েছে, এবং যেটা জানা গিয়েছিল যে গত রাত থেকে আজকে সকালের মধ্যে সেটি আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে। ঠিক তেমনটাই দেখা যাচ্ছে, সেটি উপকূলে আছড়ে পড়েছে, যার ফলে প্রবল ঝড় বৃষ্টি চলছে এমনটা সম্ভাবনা রয়েছে। যেটা প্রধানত আপডেট ছিল, বিশেষ করে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী জায়গা দিয়ে সেটি উপকূলে প্রবেশ করবে, ঠিক তেমনটাই প্রবেশ করেছে। এর জন্য যে আপডেট রয়েছে, আজকে অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, আমরা সরাসরি চলে যাব বৃষ্টি মোড়ে। তার আগে আপনাদের জানিয়ে দিই, এই যে নিম্নচাপের গতি প্রকৃতি রয়েছে সেটা আরও উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এইভাবে সরতে সরতে আস্তে আস্তে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে হাজির হবার সম্ভাবনা রয়েছে। তবে আজকে মৎস্যজীবীদের জন্য যে আপডেট রয়েছে, আজকে 1 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত তাদের জন্য এই আপডেট পাওয়া যাচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং রয়েছে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে, এই সমস্ত জায়গাতে মৎস্যজীবীরা যেন কেউ যাবেন না মাছ ধরতে। এবার বৃষ্টি মোড়ে ফিরে আসছি। বৃষ্টি মোড়ে কোথায় কি বৃষ্টির আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাব আসবে কি না, সমস্ত কিছুই আপনাদের দেখাবো। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, বৃষ্টি মোড় থেকে যেটা দেখা যাচ্ছে, মূলত উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো চলবে এবং চলছে, সেই সম্ভাবনা আস্তে আস্তে বৃষ্টিটা আস্তে আস্তে আরও পশ্চিম দিকে এগোবে, অর্থাৎ মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলের দিকে এগোবে। তাই উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে প্রধানত মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু, অর্থাৎ দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আরও কিছুটা প্রভাব পড়বে অন্যান্য রাজ্যগুলোতে, যত এগোতে থাকবে উত্তর পশ্চিম দিকে সেই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের জন্য কি আপডেট রয়েছে। সুতরাং বুঝতে পারলে নিম্নচাপের গতি প্রকৃতি কী রয়েছে, গভীর নিম্নচাপ রূপে আঘাত হেনেছে, বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গা দিয়ে গোপালপুর এবং বিশাখাপত্তনমের মাঝখান দিয়ে সেটি প্রবেশ করে গেছে। পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, সেরকম তো কোনো রকম সতর্কবার্তা নেই এই নিম্নচাপের জন্য। তবে আপনাদের জানিয়েছিলাম 1 তারিখ 2 তারিখ 3 তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে। নতুন আপডেট থেকে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছেন প্রথমেই আপনাদের সেটা আপডেট দেবো। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বা কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা জেলাগুলো তারা যেটা বলেছেন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই চারটি জেলার দিকের সম্ভাবনা রয়েছে। তবে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এর মূল কারণ হচ্ছে নিম্নচাপটা দেখতেই পাচ্ছেন কত নিচে দিয়ে যাচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে রয়েছে, ঝাড়খণ্ড থেকে অনেকটা দূরে রয়েছে, যার ফলে প্রত্যক্ষ কোনো প্রভাব পড়ছে না। তবুও চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে। তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, অর্থাৎ সম্ভাবনা বৃষ্টির অনেকটাই কম। আর ঝাড়খণ্ডের দিকে আপডেট অবশ্যই আপনাদের সারা দিনের আপডেটটা দেখাবো। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আর আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোনো বৃষ্টি নেই, তারা খচিত আকাশ থাকবে সমগ্র ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। সুতরাং আজকের আপডেট বুঝতে পারলেন 1 তারিখে 2 তারিখে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আগে দেখেছিলাম আমরা 2 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল, তবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে, সিস্টেমটি কিন্তু আরও সরে যাচ্ছে, ঘন্টায় 8 কিলোমিটার পথ অতিক্রম করছে এই গভীর নিম্নচাপটি, অনেকটা দূরে, দেখুন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূল থেকেও অনেকটা দূরে সরে যাচ্ছে 2 তারিখের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে আরও দূরে সরে যাচ্ছে, এর জন্য বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে। তাই 2 তারিখের যে আপডেট, আগে জানা গিয়েছিল যে কিছুটা বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে, তবে এই মুহূর্তের আপডেট রয়েছে যে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। মেদিনীপুর, চব্বিশ পরগনা, হাওড়ার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
আর অন্যান্য জেলাগুলো দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে প্রধানত হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতেও পারে নাও পারে। শরৎকালে যেমন আবহাওয়া থাকে, যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই রকম পূর্বাভাস, তাই 1 তারিখ এবং 2 তারিখ 24 পরগনা মেদিনীপুর বাদে অন্য কোনো জেলায় সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। 3 তারিখের আপডেটে পৌঁছে গেছি, 3 তারিখের যা পূর্বাভাস রয়েছে 3 তারিখেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, সেরকম কোনো রকম বৃষ্টি নেই। দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। বজ্রগর্ভ মেঘ শরৎকালে যেমনটা তৈরি হয়ে যায়, হঠাৎ করে বৃষ্টি হয় আবার ছেড়ে যায় বৃষ্টিটা, আবার নীল আকাশ হয়ে যায়, সেই রকমই সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস, তাই আপাতত 1 তারিখ 2 তারিখ 3 তারিখ বিরাট কিছু নেই দক্ষিণবঙ্গের জন্য। এটাই আপনাদের জানালাম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কী পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি। দার্জিলিং, কালিম্পং এখানে কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এটা আজকের তথ্য রয়েছে। অন্যদিকে আসাম, উত্তর পশ্চিম আসাম, বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের আপডেটটি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সারা দিনে কী হতে পারে। তাতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে না, কোনো কোনো জায়গায় শরৎকালের মতন হালকা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু নেই। এবার সরাসরি 2 তারিখের আপডেটে প্রবেশ করেছি। 2 তারিখের যে আপডেট রয়েছে আসামের ক্ষেত্রে, উত্তর পশ্চিম আসাম, উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে হালকা 2-4 জায়গা হালকা মাঝারি হতে পারে, ত্রিপুরার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এমনটা সম্ভাবনা রয়েছে। তবুও 2 তারিখ রাতের দিকে একবার দেখার চেষ্টা করব, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। এবার 3 তারিখের পূর্বাভাস যেটা দেখা যাচ্ছে, 3 তারিখে আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে। সেপ্টেম্বর মাসের 3 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলা, এই জেলাগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে আসামের ক্ষেত্রে, উত্তর পশ্চিম আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা ব্যাপক বৃষ্টি নয়, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। 3 তারিখে সারা দিনের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের বললাম সেই রকমই রয়েছে, হালকা মাঝারি। তবে বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস, 3 তারিখে সেরকম কিছু আপাতত আর দেখতে পাওয়া যাচ্ছে না। তাই উত্তরবঙ্গের জন্য এইটুকুই আমরা তথ্য পাচ্ছি, বিশেষ করে আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, আবার 3 তারিখে রয়েছে। আর আসামের ক্ষেত্রে তো আপনাদের জানিয়ে দিলাম, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব আসামে রয়েছে 3 তারিখের দিকে, 3 তারিখ রাতে রয়েছে, সকালও রয়েছে এবং আজকে সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরাতে যে সম্ভাবনা, 3 তারিখে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে, তাই ত্রিপুরাতে 3 তারিখের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে, তবে আজকে এবং আগামীকাল 1 এবং 2 তারিখে সেরকম কিছু নেই। অন্যদিকে এবার ঘূর্ণিঝড়ে একটা ছোট্ট করে আপডেট আপনাদের জানিয়ে দিই। অনেকে হয়তো জানবেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা কী রয়েছে, তাদের জানার আগ্রহ রয়েছে। যা আপাতত পূর্বাভাস রয়েছে, দেখতে পাচ্ছেন যে ভারতের গুজরাট উপকূল ছাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড় আসনা অনেকটা দূরে সরে গেছে, বিশেষ করে উত্তর পূর্ব আরব সাগর সংলগ্ন উত্তর পশ্চিম আরব সাগরে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, আজকে সকালও পর্যন্ত তার গতিবেগ প্রচণ্ড থাকবে, আজকে সকালও পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ের আকারে থাকবে, আজকে সকালের পর থেকে সেটি শক্তি হারাতে থাকবে, আজকে দুপুর থেকে বিকালের মধ্যে সেটি ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ, আরও পরিষ্কার করে বলা ভালো ডিপ ডিপ্রেশনের আকারে আসবে, যার ফলে ভারতীয় উপকূল থেকে বৃষ্টির সম্ভাবনা কমেই যাচ্ছে, কোনো রকম সতর্কবার্তা নেই। তবে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে 2 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম আরব সাগর সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগর পাকিস্তান উপকূলের দিকে কিন্তু মৎস্যজীবীরা মাছ ধরতে যাবেন না। সুতরাং ঘূর্ণিঝড় আরও পশ্চিমমুখী হয়ে এগিয়ে যাচ্ছে, এটাই রয়েছে একমাত্র এখনও পর্যন্ত নতুন আপডেট। আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনাদের যথেষ্ট হেল্প করবে। তাই এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড় শক্তি হারাচ্ছে আজকে দুপুরের পর থেকে, অন্যদিকে নিম্নচাপটি সেটি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় ভেতরে প্রবেশ করে গেছে, আরও প্রবেশ করে যাবে আস্তে আস্তে। আরেকবার দেখিয়ে দিচ্ছি যে বঙ্গোপসাগরের নিম্নচাপটা কীভাবে কোথায় যেতে পারে, সেটি আস্তে আস্তে কিন্তু শক্তি হারাবে, দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিম উপকূলের দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত বিরাট দুর্যোগের সম্ভাবনা নেই, কারণ অনেকটা নিচে দিয়ে চলে যাচ্ছে।
একবার ভালো করে লক্ষ্য করে দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কোনখানে আর অন্ধ্রপ্রদেশ কোনখানে, এই যে এতটা দূরত্ব, এই দূরত্বের জন্য পশ্চিমবঙ্গে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে হলো না। যদি ঠিক এই জায়গায় তৈরি হতো এবং এইভাবে যেত, যদি এইভাবে যেত তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ কিছুটা বৃষ্টি পেত। এই ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লাগবে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।